বিএনপি সর্বক্ষেত্রে একটি ব্যর্থ দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিএনপি চোখে পড়ার মতো একটি মিছিল পর্যন্ত করতে পারেনি। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা অনুযায়ী তদন্ত হচ্ছে বলে জানান তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া বিআরটিসি বাস হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে বাস হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে আওয়ামী লীগ। অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, এসব অভিযোগ আমাদের তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী তালিকা সব বিভাগীয় আমাদের দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ আমরা তদন্ত করে দেখব এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাহার আওয়ামী লীগে থাকার কোনো অধিকার থাকবে না। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ভোটের রাজনীতিতে ব্যর্থ হয়ে এবং বিএনপির ওপর দেশের মানুষের আস্থা না থাকায় বিএনপি এখন বিদেশিদের কাছে মিথ্যা নালিশ করছে। বিএনপি এমন একটা দল, সর্ববিষয়ে সর্বক্ষেত্রেই তারা ব্যর্থ। তারা একটা আন্দোলনও করতে পারেনি, নিজের দলের চেয়ারম্যান এতদিন জেলে, তার জন্য চোখে পড়ার মতো একটা মিছিল তারা করতে পারে। তিনি বলেন, 75 পরবর্তী যে কোনো সরকারের চেয়ে শক্তিশালী বর্তমান সরকার। সব স্তরে সরকারের নিয়ন্ত্রণ তাই অনেক বেশি বলেও মনে করেন তিনি। সরকারের বিরুদ্ধে ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।